প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজি পড়ছো পিজি পড়ছো ইভেন সেমিস্টারের এক্সামিনেশান দেবে এমনকি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য এই মুহূর্তে এর সব থেকে বড়ো ঘোষণা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তোমাদের পরীক্ষা স্থগিত করা হলো কেন পরীক্ষা স্থগিত করা হলো এই পরীক্ষা কবে নেওয়া হবে সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে জানানো জানাবো কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজের এর ইউজি পিজির ছাত্রছাত্রী রয়েছে ইভেন সেমিস্টারের এক্সামিনেশান দিচ্ছ তোমাদের যাদের এই মুহূর্তে এ পরীক্ষা রয়েছে তিরিশ তারিখ অর্থাৎ কালকের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে পোস্টপন করে দেওয়া হলো অর্থাৎ স্থগিত করে দেওয়া হলো সেই পরীক্ষাকে রীতিমতো সেই পরীক্ষাকে টেনে নিয়ে নেওয়া গেল আগস্ট মাসে এ মানে তোমরা সকলেই জানো কালকে হচ্ছে হুল দিবস এই হুল দিবস উপলক্ষে কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যাদের ইউজির পরীক্ষা ছিল যেটা কালকে তিরিশ তারিখ এই পরীক্ষাটা সম্পূর্ণভাবে স্থগিত করে এ নিয়ে যাওয়া হলো ও আগস্ট মাসের চার তারিখ মানে আগস্ট মাসের চার তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে তাহলে আমরা কি দেখলাম প্রথমে আমরা দেখেছিলাম ছাত্রছাত্রীদের অ্যাকচুয়ালি যে এক্সাম রয়েছে সেই এক্সাম কিন্তু দেওয়া হয়েছিল কিছু ছাত্রছাত্রীদের এক্সাম যেটা রীতিমতো আগস্ট মাসের এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ নেওয়া হয়েছিল যে যারা পাশে ছাত্রছাত্রী আছে ইফ ইনফ্যাক্ট এখন দেখলাম যারা ইউজির অনার্স এবং পাশে ছাত্রছাত্রী আছে উভয়ের এক্সাম কিন্তু নিয়ে যাওয়া হলো আগস্ট পর্যন্ত মানে আগস্ট মাসের চার তারিখেই কিন্তু তোমাদের এক্সামিনেশান শেষ হচ্ছে এবং কালকে যে পরীক্ষাটা আছে তিরিশ তারিখের সেই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে না সম্পূর্ণভাবে এই মুহূর্তের জন্য বাতিল করে চার তারিখে নেওয়া হবে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে এবং তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা একাধিক এই ছাত্রছাত্রী কিন্তু হাইকোর্টের নির্দেশ নিয়ে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছো বারবার কালকেও বিষয়টা জানিয়েছি যারা জানো না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বিভিন্ন ফেক নিউজ কিন্তু ছড়াচ্ছে এ তোমাদের অনলাইনে হবে অফলাইনে হবে এরকম কিছু নিয়ে তো এই তোমাদের প্রত্যেকে বলবো হাইকোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ডিসিশান আসেনি যদি ডিসিশান আসে কালকের মধ্যে তাহলে কিন্তু আবার স্থগিত হয়ে যেতে পারে বাদবাকি এই যে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো তোমাদের এর পরীক্ষা কালকের স্থগিত হবে চার তারিখে পরীক্ষা হচ্ছে এটা নিয়ে তোমাদের কি বক্তব্য এবং হাইকোর্টের ডিসিশন নিয়ে তোমাদের কি বক্তব্য বা কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না